হ্যাঁ শোন, তো এই হচ্ছে কাহিনী, বুঝছস? বুঝি নাই কি? তো যেহেতু রক পেপার সিজার খেলবো, অবশ্যই আমি একা খেলবো না, সাথে খেলবে আমাদের সাথে সবাই, আমার সাথে যারা খেলবে সে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে আমরা একটি চ্যালেঞ্জিং ব্লগ করবো, মানে সরি গেম খেলবো, একটা গেম, সেই গেমটার নাম হচ্ছে রক পেপার সিজার। তো যেহেতু রক পেপার সিজার খেলবো, অবশ্যই আমি একা খেলবো না, সাথে খেলবে আমাদের সাথে সবাই, আমাদের সাথে যারা খেলবে সে হচ্ছে আমার সব কাজিনরা, আমরা সব একসাথে রেডি, 1 2 3 কই তোমরা? তো যাই হোক, আমাদের সাথে আছেন কে কে আমি আপনাদেরকে এখনই পরিচয় করাই। তো আমরা, হেই গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি দিনা। হেই গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি অমি। দুধ ভাত। হাই গাইস, হাই গাইস, মি সুভা। হাই গাইস, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। তোমার নাম? মাই নেম ইজ সাজিদ। যেহেতু আমরা রক পেপার সিজার খেলবো, তো আমাদের দুইটা টিমে ভাগ করা হয়েছে। একটা টিমে যাচ্ছে হচ্ছে দিনা আর অমি, ওরা হচ্ছে টিম এ, আমরা হচ্ছে আমি আর অর্পণ টিম বি। তো যাই হোক, তো যে হারবে তাদেরকে আমরা ডেয়ার দিব। টোটাল 4টা গেম করব আমরা, রক পেপার সিজার এরকম 4 বার খেলবো। যার স্কোর সবচেয়ে বেশি থাকবে, যারা বেশি জিতবে তাদেরকে, তারা তো উইন, আর যারা হারবে তারা অবভিয়াসলি ডেয়ার পাবে। এবং কী ডেয়ার হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে দেখানো হবে। তো টিম এ থেকে আমাদের সাথে কে যাবে? তোমাদের টিম থেকে আমাদের টিমে সবার ফার্স্টে জিতেছি অমিকে। যেহেতু আমাদের টিম বি, টিম বি হচ্ছে, টিম বি থেকে আমাদের সাথে যাবে হচ্ছে অর্পণ। ওকে, তো রেডি? আর দাঁড়াও, আর ইউ রেডি গাইস? একটু করে নাও। ইয়েস, তো রেডি? তো আমরা ফার্স্টে হচ্ছে 1 2 3 বলার পর রক পেপার সিজার বলে নেব। অবশ্যই না হলে প্রবলেম হবে। রক, 1 2 3 রক পেপার সিজার। আমি বলতেছি, ফার্স্টে প্রথম ডেয়ারটা হচ্ছে ওদেরকে আমরা এক বালতির মধ্যে বালু নিয়ে সেটা ওদের গায়ে ঢালা হবে। নাম্বার 2, আচ্ছা ওকে ওকে, নাম্বার 2 হচ্ছে আমাদের বাসার সামনে অনেক জুতা ধুলা বালি পড়ে আছে, এগুলো তাদের পরিষ্কার করতে হবে। নাম্বার 3 যেটা হচ্ছে সেটা করবে হচ্ছে, নিচে যাবে, রুমে অনেকজন আছে তাদের সামনে গিয়ে অ্যাক্টিং করতে হবে, নাচতে হবে, গাইতে হবে, গিয়ে তাদের কাছ থেকে রিয়েলভাবে টাকা নিয়ে আসতে হবে। সো তোমরা সবাই রেডি? হ্যাঁ, এটাই তো আমাদের, দেখতে থাকুন আর তো হবে মজা। আমরা তো আমরা জিতে গেছি মানে হচ্ছে আমরা হচ্ছে আমাদের আপুর সাথে আনন্দ নাম্বার থাকে, সে তো খুব ভালো কথা, কিছু ছাইটা দিব, উল্টা পাল্টা কথা বলবে, দেখছি প্র্যাঙ্ক কল তখন জানে। আমাদেরকে কাটি দিবো, বুঝলেন? হ্যাঁ, আমাদের ফার্স্ট ইয়ার চ্যালেঞ্জ রেডি, আমরা এগুলা লাভ করবো।
তোমাদের জুস রেডি হচ্ছে এজ ইউ উইশ খেলতে পারো তুমি আসলে একটা গেঞ্জাম হয়েছে রে
ওই শিশুকে কার বিয়া নিয়ে গান জান লাগছে ওই ওইসে কি মানে ওইদিকে তুই জান করোনা তেরি যাচ্ছে আবার এই যে পানি পুনি উঠছে না ফেরিঘাট মেরিঘাট বন্ধ তো এটা নিয়ে কেচা লেগে গেছে আপুদের সাথে শিশুকে কার চেতে মেতে শেষ তারা কইতেছে আমরা এখানে থাকবো না আপনারা আপনাদের ইয়া করেন বিয়া করবো না আমরা এখানে তেমনি বিয়ে আমাদের করতে আমরা এসে কুড়া ইয়া করবো মানে চেয়েছে ওই যে সবাই মিলে বলছে এই যে আপনার ইসে আমি কেমনে কি হাস্য বিষয় আসা এরকম তো পরে মানে সবাই মিলে বলছে এখানকার আমরা তো পরে কাকারা ইয়া হয়ে গেছে যে এত কিছু আমাদের ইয়া কি আমরা কি কেউ কিছু ইয়া করতে চাইছি তো এরকম তো ওরা এরকম জাস্ট আমরা খালি যাবো আসবো এরকম আমরা তো কোনো অনুষ্ঠান অনুষ্ঠান করতেছি না বুঝি না কি মানে সবাই মানে এখানে সবাই মিলে কথাগুলো মিটিং বসছিল আর কি তো পরে এখন হয়ে গেছে এই জ্ঞান জান কি 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 বলবো এখন বুঝি নাই কি বুঝি নাই বুঝি নাই মানে স্বাভাবিক লাগছে তো আমাদের ইয়ার উপর আমাকে উপর রাগ হয়েছে বলছে ঠিক আছে আপনারা যেমনে ইয়া মন চায় সেমনে করেন কি না 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 চুপ মানে তো শিশু কাকারা সবাই মিলে ইয়া টিয়া করতেছে এখন পরে তারা হ্যাঁ আমরা তাহলে ইয়া করবো না আপনারা আপনাদেরকে ইয়া করার জন্য আপনাদের কতটা ইয়ে হ্যান ত্যান বুকিচুক উল্টা পাল্টা বলছে যাই হোক তো মেন কথা তারা মনে হয় থাকবে না হ্যাঁ শোন তো এই হচ্ছে কাহিনী বুঝছো বুঝি নাই কি হ্যাঁ মোনা ওই যে মোবাইলে টাকা শেষ হয়ে গেছিল মিটিং উঠাইছে আমরাই আর কি মানে আমরা বলতে মানে এই যে সবাই বসছে বড়রা তো পরে ওইখান মানে এটা কি যে গ্যানজাম গ্যানজাম লাগছে না গ্যানজাম থেকেই হয়েছে এরকম মানে এরা ওই শিশু কাকারা বলছে ভাইয়া শিশু কাকারা মিলে বলছে আর কি এখন বিয়ে এখন এটা আর কি মানে তারা পার্সোনালি এখন এইটা নিয়ে ওই যে রাত্রে হয়তো আবার হয়তো ইয়া হইতে পারে এদিকে আমার মাসুম কাকাও ইয়া যাই হোক তো সব মিলাই ছিল আর কি লাগছে গ্যানজাম একটা এটা হয়েছে কাহিনী এখন আরেকটা কাহিনী হয়ে গেছে তো আবার সে কাহিনী হইতেছে কি যে এটা ছিল একটা প্র্যাঙ্ক কল মানে আমরা এটা ব্লক করতেছি মুন্না এটা আমরা ভিডিও বানাচ্ছি ব্লগ ব্লগে দিব মুনা তুই ক যে আমি প্র্যাঙ্ক হয়েছি ক ক আমি প্র্যাঙ্ক হয়েছি তাদের দ্বারা বল ও ভাই মুনা ও সিরিয়াস একবারে পুরো সিরিয়াস হয়ে গেছে কে কেমন লাগছে মুনা আচ্ছা ঠিক আছে ফোনের টাকা নষ্ট করে যাবে না রাখ অপমান সাংঘাতিক অপমান